পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তাকে শ্রদ্ধা জানানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। আজ বেলা 12টা থেকে 5টা পর্যন্ত গীতশ্রীর পার্থিব শরীরকে শায়িত রাখা হয় রবীন্দ্র সদনে। সেখানে তার অসংখ্য ভক্তরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ পান। এই দিন সকাল থেকে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য পৌঁছন বাংলা রাজনৈতিক জগৎ থেকে শুরু করে সঙ্গীত জগতের বিশিষ্টরা। সেখানে গীতশ্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্র সদন থেকে বিকেল 5টার কিছু আগেই গীতশ্রীর পার্থিব শরীরকে নিয়ে সববাহী গাড়ি রওনা দেয় কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী সহ সকলেই। এরপর সেখানে গান স্যালিউটে বিদায় জানানো হয় গীতশ্রীকে। রবীন্দ্র সদনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পাশাপাশি বাপি লাহিড়িকেও রাজ্য সরকারের তরফে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বেলা 12টা থেকে 5টা পর্যন্ত একতারা মুক্ত মঞ্চে বাপি লাহিড়িজির ছবিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে তার অসংখ্য অনুগামীরা।